বিশ্বে ব্যাংকিং ব্যবস্থায় এটিএম মেশিনের প্রচলন টাকা লেনদেনের পথ অনেকটাই সহজ করে দিয়েছে। বিজ্ঞানীদের অনেক পরিশ্রম ও মেধার ফসল এই এটিএম মেশিন। এবার নাইজেরিয়া এক দরিদ্র ঘরের শিশু এটিএম মেশিন তৈরি করে তাক লাগিয়ে দিল সবাইকে। 10 বছর বয়সী নাইজেরিয়ান এই শিশু প্রকৌশলী বৈদ্যুতিক পাখা, পাওয়ার বাইক ও বৈদ্যুতিক বাতিও তৈরি করেছে। নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা বিস্ময়কর এই শিশুর কথা থাকছে শহীদ আরাফাতের রিপোর্টে। দরিদ্র ঘরের 10 বছরের শিশুটির নাম চিগোজেই চিকা। বাবা ঠেলা গাড়ি চালান আর মা ধান বিক্রির কাজ করেন। চিকার বসবাস নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রাম আজুইবোনাই। বিস্ময়কর শিশুটির নিজের তৈরি এটিএম মেশিন থেকে ঠিক এভাবেই ব্যাটারির সাহায্যে টাকা বের করছেন। মেশিনটি তৈরি করা হয়েছে কার্ডবোর্ডের বাক্স দিয়ে। শুধু এটিএম মেশিন নয়, চিকার নির্মাণে রয়েছে বৈদ্যুতিক পাখা, পাওয়ার বাইক ও বাতির মতো ইলেকট্রনিক্স পণ্য। চিকার মা বলছেন এসব তৈরিতে ব্যবহার করা হয় ঘরের বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র। একদিন চিকা বেশ কয়েকটি কার্ডবোর্ড নিয়ে বাসায় আসে। সে আমার কাছে কাঁচি, আঠা ও পাখা চায়। এভাবেই খুব সহজে সে সৃজনশীল কাজ করে ফেলে। আর এসব দেখতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে ভিড় করছে সাধারণ দর্শনার্থীরা। দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে চিকার মা ঘরের খাবার ও কাপড় কিনে থাকেন। সে তার সৃজনশীল কাজগুলি প্রদর্শনের জন্য বাইরে যায়। ফেরার সময় আমার জন্য কিছু টাকা নিয়ে আসে। আমি খাবার ও কাপড় কেনার জন্য টাকা ব্যবহার করি। শহরে এটিএম মেশিনের ব্যবহার দেখে চিকা এটিএম মেশিন তৈরির আইডিয়াটি পেয়েছেন। পরে একজনের কাছ থেকে কার্ডবোর্ডের বাক্স ধার করে গ্রামে নিয়ে আসেন চিকা। আমি একদিন বাজারে লোকজনদের এটিএম ব্যবহার করতে দেখি। পরে একজনের কাছে একটি কার্টন চেয়ে নিয়ে আসি। আমি আমার তৈরি এটিএম মেশিন ও অন্যান্য জিনিস প্রদর্শন করে আমার মাকে টাকা দিয়ে সাহায্য করি। বিস্ময়কর এই শিশুটির তৈরি এটিএম মেশিন যদিও শুধু প্রদর্শন পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু চিকার মতো শিশুরা সুযোগ সুবিধা পেলে হয়তো হয়ে উঠবে আগামী দিনের প্রকৃত আবিষ্কারক। শহীদ আরাফাত, আরটিভি।